بسم الله الرحمن الرحيم. আমি মোহাম্মদ আব্দুল লতিফ, সহকারী অধ্যাপক মিনাকুল আলী মাদ্রাসা। আজকের বিষয় পরিণতি ও সুশাসন, এর প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় পরিণতি সংজ্ঞা ও পরিণতির বিষয়বস্তু নিয়ে আমরা একটু আলোকপাত করব। যেমন এই প্রথম ক্লাস তোমাদের অনলাইন ক্লাস, প্রথম বছর ক্লাস তো ইতিমধ্যে 4 তারিখে শুরু হয়ে গেছে। আজকে আমি প্রথমে ক্লাস নিচে আগে ইতিহাসের ক্লাস নিয়েছি। প্রথম বর্ষে তোমরা হয়তো দেখেছো বা পড়েছো, যাই না যাও সবাইকে স্বাগতম অনলাইন ক্লাসে। আজকের বিষয় সিরিজ পৌরনীতি, পৌর নীতি। পৌরনীতির সঙ্গে আমরা আগে একটু আলোচনা করে নেব। আলোচনা করে প্রথমে পৌরনীতির ইংরেজি শব্দ, পৌরনীতির ইংরেজি শব্দ হচ্ছে সিভিক্স। এই শব্দটি ল্যাটিন শব্দ দ্বয়, ল্যাটিন শব্দ দ্বয় সিভি এবং সিভিটাস। ল্যাটিন শব্দ সিভিক্স এবং সিভিটাস শব্দদ্বয় থেকে এই সিরিজ শব্দটি উৎপত্তি। এখন সিভিক্স যথাক্রমে সিভিক্স ও সিভিটাস, নাগরিক এবং নগর রাষ্ট্র। সিভিক্স হচ্ছে নাগরিক, নাগর নাগরিক, আর সিভিটাস নগর রাষ্ট্র, নগর রাষ্ট্র, নগর রাষ্ট্র। তাহলে ল্যাটিন শব্দ দ্বয় সিভিক্স এবং সিভিটাস থেকে এই সিভিক্স শব্দটির উৎপত্তি। যথাক্রমে দুটি শব্দের অর্থ হচ্ছে সিভিক্স নাগরিক, আর সিভিটাস অর্থ নগর রাষ্ট্র। তাহলে এই থেকে আমরা বিচার করতে পারি যে নগর রাষ্ট্রের অধিবাসী বা নগর রাষ্ট্রে বসবাসকারী জনসাধারণের, নগর রাষ্ট্রে বসবাসকারী জনসাধারণের কার্যাবলী আচার আচরণ সম্পর্কিত নগর রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকের কার্যাবলী ও আচরণ সংক্রান্ত বিজ্ঞান হচ্ছে পৌরনীতি। তাহলে নগর রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকের কার্যাবলী ও আচরণ সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে পৌরনীতি। আমরা শুনে থাকি বা তোমাকে শুনেছি নাকি, এই পৌর সংস্কৃতি ভাষায় পৌরটাকে পুর বা পুরী নামে অভিহিত করা হয়েছে। এই পুরী বা পুর এই শব্দটা পুরবাসী বা নগরবাসী এটাকে বলা হয় পুরি বা পুর। তো পুরীর অধিবাসীদের পুরবাসী বা নগরবাসী যেমন আমরা বলে থাকি, ধরুন পুরবাসী বলেও অভিহিত করা হয়ে থাকে। এটা হোক, এটা আমরা সংকীর্ণ অর্থে এখন আর পৌরনীতি সংজ্ঞাতে সংজ্ঞায়িত করতে চাই না। এটা ব্যাপক অর্থ আছে যা আমরা উল্লেখ করছি যে পৌরনীতি হচ্ছে বর্তমানে প্রাচীন গ্রীসে নগর রাষ্ট্র কেন্দ্রিক আছে, তখন এখন বর্তমানে নাই। এখন বর্তমানে যেটা অবস্থা দাঁড়িয়েছে জাতীয় রাষ্ট্র, জাতীয় রাষ্ট্রের ধারণা এখানে শুধু জাতীয় রাষ্ট্র বৃহত্তর অর্থে বলছি না, এখানে জনগণও বেশি
রাষ্ট্রের আয়তন বেশি, তৎকালীন সময়ে নগরাষ্ট্রের আয়তন বিচারে কম ছিল এবং জনসংখ্যা হয়তো কম ছিল, যার জন্য তখনকার মূল্যায়ন এরকম, এখনকার মূল্যায়ন আর এরকম হবে, এটাই স্বাভাবিক। তাইলে এখনকার জাতি রাষ্ট্রে জনবল বেশি এবং সেই সাথে সাথে জনবলের কার্যক্রম জনের জটিল অবস্থা দাঁড়িয়েছে, যার জন্যে এখন আর পরিস্থিতির সংকীর্ণতে সংজ্ঞায়িত না করে আমরা একটু ব্যাপক অর্থে যাব। এই অর্থে পরনীতির বলতে আমরা সেই শাস্ত্রকে বুঝি যেখানে নাগরিকদের কার্যকরী আচরণ এবং তাদের আন্তঃসামাজিক রাজনৈতিক আন্তর্জাতিক বিষয়গুলির উপর বিশ্লেষণ পূর্ব আদর্শ নাগরিক জীবনের পরামর্শ দিয়েছে, সেটাকে আমরা বলবো পরনীতি। তাহলে এইভাবে অনেক মনীষীর কথাবার্তায় আমরা দেখতে পাব যে অনেক রাষ্ট্রবিজ্ঞানী এর উপরে পরনীতির সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞা ইএম হোয়াইট নামে একজন রাষ্ট্রবিজ্ঞানের নাম আমরা উল্লেখ করতে পারি। ইনি বলছেন নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটা হচ্ছে পরনীতি। নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটাকে বলব আমরা পরনীতি। তিনি আরো বলেন যে পরনীতি হচ্ছে জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ এবং স্থানীয় যত আন্তর্জাতিক বা মানবতার আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে আরেকজন ওয়েবস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারিতে আমরা এটা উল্লেখ করতে পারি, ওয়েবস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারিতে এটা বলা হয়েছে যে পরনীতি বা পরবিজ্ঞান হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সেই অংশ যেখানে নাগরিকের অধিকার কর্তব্য নিয়ে আলোচনা করা হয়ে থাকে। রাষ্ট্রবিজ্ঞানের সেই অংশ যেখানে নাগরিকের অধিকার কর্তব্য নিয়ে আলোচনা করা হয়ে থাকে সেটাকে বলা হয় পরনীতি। যাই হোক, সব নিয়ে পরনীতি জন্য আমরা একটু দেখলাম। তো যেটা মূল কথা দাঁড়ায় যে নাগরিক রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকের রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকের ভূমিকা একটা বলি ও আর্থসামাজিক রাজনৈতিক অর্থ আন্তর্জাতিক বিষয়গুলি বিশ্লেষণ পূর্ব যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনের ইঙ্গিত দান করে তাকে আমরা বলব করণীয়। যাই হোক, এ পর্যন্তই পরনীতির সংজ্ঞা। এবার আমরা একটু পরনীতির বিষয়বস্তু নিয়ে আলোচনা করে থাকবো। পরনীতির বিষয়বস্তু নিয়ে আমরা যেটা প্রথমে আলোচনা করবো, পরনীতি হল নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পরনীতি একটি সামাজিক বিজ্ঞান, নাগরিকের উত্তম জীবন গঠন করা এর প্রধান এবং অন্যতম ভাগ। এই অর্থে পরনীতির মধ্যে যেগুলো আছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান সেটা হচ্ছে যে নাগরিককে নাগরিকতা লাভের পদ্ধতি কি, সুনাগরিকের গুণাগুলো কি, নাগরিকের অধিকার ও কর্তব্য কি, এই বিষয়গুলো নিয়ে পরনীতি আলোচনা করে। আর দুই নম্বর হলো মানুষের বিমত্ব বিষয়গুলো নিয়ে আলোচনা করে, নাগরিকতার বিমত্ব বিষয় নিয়ে আলোচনা করে। যে জিনিসগুলো হচ্ছে পরিবার হচ্ছে মানুষের আদি এবং অকৃত্রিম প্রতিষ্ঠান। এই পরিবার বিবর্তনের ধারায় পরিবর্তিত হয়ে সমাজ থেকে রাষ্ট্রের পরিবর্তন হয়। আর এর আলোচ্য বিষয়গুলো হচ্ছে সামাজিক পরিবর্তন, তারপরে রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ, রাষ্ট্রের কার্যাবলী, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব মূলত পরনীতি পরিবার সমাজ ও রাষ্ট্র নিয়ে আলোচনা করে থাকে। এবার তিন নম্বরের কথা হলো পরনীতি আলোচ্য বিষয়বস্তুর মধ্যে পড়ে রাজনীতি, নাগরিকের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে। নাগরিক জীবনে যে সমস্ত রাজনৈতিক বিষয় বলে সেগুলো হচ্ছে যেমন জনমত, তারপরে নির্বাচন, নির্বাচক মণ্ডলী,
সংবিধান এই সমস্ত বিমত বিষয়গুলো, রাজনৈতিক বিমত, সেনাপতিদের রাজনৈতিক বিমত বিষয়গুলো নিয়ে পরিণীতি আলোচনা করা। সামাজিক ও রাজনৈতিক বিমত বিষয় এইগুলো নিয়েও পরিণীতি আলোচনা করে থাকে। যেগুলো বলা হয়ে থাকে যে আইন কি, আইনের উৎস কি, আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য কি বা সম্পর্ক কি, তারপরে স্বাধীনতা, স্বাধীনতার সংজ্ঞা, স্বাধীনতা রক্ষা কবচ, স্বাধীনতা রক্ষা কবচ, তারপরে সাম্য, সাম্যের প্রকারভেদ, সাম্যের প্রকৃতি, সাম্যের সাথে স্বাধীনতার সম্পর্ক, স্বাধীনতার সাথে আইনের সম্পর্ক ইত্যাদি বিষয়, বিমত বিষয় যেগুলো নাগরিকের সেগুলো নিয়ে পরিণীতি আলোচনা করে থাকে। এরপরে বলছে যে রাজনৈতিক ঘটনাবলী, রাজনৈতিক ঘটনাবলী আলোচনা করে থাকে, রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলী। যেমন আমাদের বাংলাদেশের পরিণীতি যদি উল্লেখযোগ্য বিষয় জানতে চাই তাহলে সেটা আমরা বলবো যে 1940 সালের লাহোর প্রস্তাব, 1940 সালের লাহোর প্রস্তাব, 1952 সালের ভাষা আন্দোলন, 1947 সালের ভারত স্বাধীনতা আইন, 1977 সালের সাধারণ নির্বাচন, যে নির্বাচনের নিরিখে আমরা এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি। এরপরও চিন্তা ভাবনা আমরা করতে পারি যে আধুনিক রাষ্ট্রের যেহেতু কার্যক্রম বেশি হয়ে গেছে, সেই বেশি খাতিরে আরও বেশি সংযোজন হচ্ছে, যেহেতু পরিণীতি ডাইনামিক বিজ্ঞান, গতিশীল বিজ্ঞান, এই গতিশীল বিজ্ঞানের জন্য কিছু কিছু সংযোজন হয়েছে। যেমন বলা হয় যে সুশাসন, জনসেবা, এই বিষয়গুলো কিন্তু আমরা আগে পরিণীতিতে দেখি নাই, বর্তমানে দেখতে পাচ্ছি। তাই যা হোক, এ পর্যন্তই তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।